শহরে কারফিউ দিয়েছে, আর্মিও নেমেছে শুনলাম। কোথায় কোথায় নেমেছে? ভার্সিটির কি খবর? সবই শোনা খবর, তবে রাজারবাগ পুলিশ লাইন পিলখানা সবখানে নেমেছে, ভার্সিটিতেও নেমেছে বোধ হয়। রেডিও স্টেশন বন্ধ, কারফিউ মিটিং করতে হবে না? ওই দেখা মাত্র গুলি, এই আর কি। রিফাতটা যে কি করছে, এত করে বললাম আজ হলে থাকিস নি, কথাই শুনলো না। অবুজ ভাইটা আমার কথাই শুনলো না, আল্লাহই জানে কি খবর। দুশ্চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। কথা বলবো তার উপায় নেই, ভার্সিটির লাইনটাও পাচ্ছি না। না, ছাত্রদের গায়ে হাত তুলবে না এত সহজে। আর এ বয়সে কি গুলি বন্দুকের ভয় দেখিয়ে কাউকে দাবিয়ে রাখা যায়? এই বয়সটাই হলো বাঁধন হার, ভয় না পাবার বয়স। দেখি আরেকবার ডায়াল করে যদি হলের লাইনটা পাওয়া যায়। হে খোদা, এত টেনশন করছেন কেন? একটু শান্ত হয়ে বসুন তো। আমার ভাই ভার্সিটি হবে, শহরে আর্মি নেমেছে, আমি টেনশন করবো না তো কি আপনার সাথে বসে বসে বাসি পেপার মুখস্থ করবো? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, একটু শান্ত হয়ে বসুন, বসুন, শুনুন আমার কথা। আমি বলতে চাচ্ছিলাম যে দুশ্চিন্তা করবেন না, আপনার ভাই ভালো আছে, আল্লাহকে সহি সালামতে রাখবেন। কি হয়েছে? পেশেন্ট, অবস্থা খুব খারাপ। ইমার্জেন্সি পেশেন্ট বাইরে রেখে আসছো কেন? নিয়ে আসো তাড়াতাড়ি। জি স্যার। যাও। এই কাফির মধ্যে পেশেন্ট এলো কি করে? আশপাশ থেকে বোধ হয়। আসুক দেখি। ব্যথা বলছিল, ঘন ঘন কাশছিল,
বেড়ে গেল, এরপর থেকে আর কোনো কথাই বলছেন না। আপা কি হয়েছে? বাজবে তো আপা। আপনি একটু শান্ত হন তো আপা, আমাদেরকে একটু কাজ করতে দিন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপার আগে কখনো এমন হয়েছিল? মাঝে মাঝে বুকে ব্যথা করতে বলতো। ডায়াবেটিস আছে? না, কিন্তু প্রেসার বাড়ে মাঝে মাঝে। ওনার কি স্মোকিং এর অভ্যাস আছে? তাই না? এনজিস্ট্রি এসে সাবলিং করে দিয়ে দেন, ঠিক আছে? আর হচ্ছে পেথ্রিন ইঞ্জেকশনটা এনে পুশ করে দেন। আপনি ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। ওনাকে ইঞ্জেকশনটা দিলেই ওনার জ্ঞান ফিরে আসবে, ঠিক আছে? আর ডাক্তার বাবু, অবস্থা বেশি সুবিধা নেই, প্রেশার 80/50, পালস ইরেগুলার, অ্যাকিউট এমআই। তাহলে তো ইমিডিয়েটলি ওষুধগুলো লাগবে, যত সময় যাবে অবস্থা তো ততই খারাপ হবে। হুম, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। না হলে একদম চিন্তা করবেন না, আমি দেখছি। কি আর করুন স্যার, বাইরে গোলাগুলি চলতেছে তো, বাইতে বোপলা পান্ডির রেখেছি, টেনশন লাগতেছে। দেশের যা অবস্থা, টেনশন লাগারই কথা। যাই হোক, তুমি টেনশন করো না, ঠিক আছে? আর শোনো, এই নাও এই ওষুধটা, এক্ষুনি দরকার। এক্ষুনি যাও, যেও রাস্তার অপসারে ফার্মেসিটা আছে, ওখান থেকে নিয়ে আসো, ঠিক আছে? এক্ষুনি ওষুধটা দিতে না পারলে রুগীটা বাঁচবে না। যাও, স্যার। কি হলো স্যার? বেয়াদবি নিয়েন না স্যার, আমি পারুম না স্যার। গরিব মানুষ স্যার, ডর করে। মইরা গেলে পোলা পান্ডিরে দেখবো কেটা? ছোট সাওয়ালডার মুখে এখনো বাপ বল শুনি নাই।
বুড়া বাপ মা আমি পারুম না স্যার আমি পারুম না আমারে মাফ করুন স্যার শফিক কি এত ভাবছ তোমার কি জেনেভা ডিক্লারেশন মনে নেই প্রথম কোটটা কি ছিল মনে পড়ে আই সলেমলি প্লেজ মাই সেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি মনে আছে তোমারই যাওয়া উচিত যাও শফিক ইনজেকশন নিয়ে এসো যাও টফিক কোথায় যাচ্ছ আজ 25 তারিখ 30 তারিখ তোমার ফ্লাইট তুমি স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড যাচ্ছ সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি বড় ডাক্তার হবে শফিক কেন খামোখা জীবনে ঝুঁকি নিচ্ছ শফিক মনে পড়ে দ্য হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন এটা ছিল তোমার 4 নম্বর কোড যাও শফিক তোমার কর্তব্য তোমার প্রতিজ্ঞা পালনে এগিয়ে যাও বাঁচিয়ে তোলো লোকটাকে শফিক পাগলামি করো ভাবো শফিক ভাবো ঘরে তোমার অসুস্থ মা বৃদ্ধ বাবা তোমার কিছু হয়ে গেলে তাদেরকে কে দেখবে তোমার বোনের বিয়ের কি হবে ভেবে দেখো শফিক শফিক তুমি না ডাক্তার মানুষের জীবন বাঁচানোই তোমার কাজ তুমি যদি নিজের ভবিষ্যতের কথা ভেবে না যাও তবে তোমার আর আব্বাস মিয়ার মধ্যে পার্থক্য কোথায় তোমার পেশা তোমার কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হও শফিক যাও দেরি করো না তোমার সামনে স্বচ্ছন্দ জীবন অঢেল খ্যাতি অর্থ বৈভব শুধু শুধু বিপদকে আলিঙ্গন করো না মেনে নাও মানুষের সীমাবদ্ধতা একবার ভাবো শফিক সুখময় ভবিষ্যতে ম্লান হয়ে যাবে বিবেকের এই ক্ষুদ্র দংশন যেও না শফিক যেও না একবার ভাবো তো শফিক তোমার নির্লিপ্ততার জন্য আজ যদি রোগীটা মারা যায় তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে পারবে শফিক একবার তাকাও তো ওই সাদা চাদরে মোড়া মানুষটার দিকে যার জীবন নির্ভর করছে তোমার এনে দেওয়া ইনজেকশনের ওপর একবার তাকাও তার ক্রন্দন রতা স্ত্রীর মুখের দিকে যার সব আশা সে তোমার হাতে সোপে বসে আছে তাকাও শফিক তোমার বাবা তোমায় কি বলেছিল মনে নেই বলেছিল আগে ভালো মানুষ হও তারপর ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হও সব কি মিথ্যা হয়ে যাবে শফিক তোমার এতদিনের শিক্ষা মানবতা বিবেকবোধ সব কি মিথ্যা যাও শফিক নিয়ে এসো ওষুধ বাঁচিয়ে তোলো একটা জীবন ভুলে যাও ব্যক্তি শফিককে মানুষ শফিককে জাগিয়ে তোলো যাও শফিক ভাই শফিক ভাই শফিক ভাই শফিক ভাই কি হয়েছে আপনার কথা বলছেন না কেন
কি হয়েছে? আমি যাচ্ছি, ওষুধটা নিয়ে আসি, নাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আপনি আমি তো ডাক্তার, জমের সাথে যুদ্ধ করাই আমার পেশা। যাই একটু যুদ্ধ করে আসি। শফিক ভাই, আপনি মজা করছেন এখন? বাইরে না হয় যুদ্ধ চলছে, আমার ভেতরে তো যুদ্ধ চলছে, আর আমার যুদ্ধের আমি সেনাপতি। একজন সেনাপতির নিশ্চয়ই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া মানে না, তাই না? আর যুদ্ধ হচ্ছে মানুষ বাঁচানোর যুদ্ধ, জীবন বাঁচানোর যুদ্ধ। আমি যাচ্ছি। ভালোভাবে ফিরে আসবেন, আপনাকে কিছু কথা না বলে এখন রয়ে গেছে, আমি অপেক্ষায় রইলাম। ফিরে তো আসতে, আমার না বলা কথাগুলো তো আপনাকে বলতে হবে নাকি? পরিবারের অমতে বিয়ে, ওর বাবা মাও মেনে নেয়নি, তারপর থেকে দুই পরিবারের কারো সঙ্গেই দুজনের যোগাযোগ। পৃথিবীতে আমি ছাড়া ওর আর ও ছাড়া আমার কেউ নেই আপা। এই দুর্দিনে আবার কারেন্টও চলে গেল। আব্বাস মিয়া, আব্বাস মিয়া, আব্বাস মিয়া, মোমবাতিটা একটু দিয়ে যাও তো। আমারও তো তোমাকে নিয়ে স্বপ্ন ছিল, ছোট্ট একটা ঘর বাঁধার স্বপ্ন, চিরটা কাল হাত ধরে পাশাপাশি চলার স্বপ্ন। কতদিন কতভাবে আমার এ স্বপ্নগুলোর কথা তোমাকে জানাতে চেয়েছি, আজ যাওয়ার সময়
আমার দেখা স্বপ্নের ছায়া তোমার চোখেও দেখতে পেলাম। ফিরে এসো শফিক, ফিরে এসো। আজ আমি তোমাকে বলবই আমার স্বপ্নের কথা, বলবই বলবো, আর তোমার স্বপ্নের কথা তাও শুনব। ফিরে এসো শফিক, ফিরে এসো। শফিক ভাই, নার্স, আব্বাস মিয়া, আব্বাস মিয়া।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শেকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শেকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের সহদীক্ষা লোভী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের সহদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।